নারীরা খুব মজা করে থাকতে পছন্দ করে, কিন্তু তারও সময় নেই এখন, সবাই র‍্যাট রেস। তোমরা ইনি হচ্ছেন ভাস্কর কি মুখার্জি না ব্যানার্জি, যে মুখার্জি, এ হচ্ছে ভাস্কর আর এ হচ্ছে গৌতম চন্দ, মানে আমার কাকার মেয়ে, এই সরি সরি চুরি, আমার কাকার ছেলে। আসল কথা, কাকার মেয়ের বাড়িতে এসেছি তো ওই জন্য আর কি, মেয়ে বেরিয়ে গেছে। গুড ইভিনিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিক পরিবর্তন। তো চলো, আজকে সকালে ব্লগটা করতে পারিনি, তাই জন্য সন্ধেবেলাই করছি, অনেক কিছু কাজ ছিল, পরে তোমাদের জানাবো। আমার তো আবার সব কিছু না তোমাদের সাথে শেয়ার করলে ভালো লাগে না। তা যাই হোক, এই যে যাদের দেখতে পাচ্ছ তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ, আপনি কে বলুন, আপনার নামটা বলুন। আমার নাম আলপনা চন্দ। ওর নাম আলপনা চন্দ, মানে আমার যে ভাইকে দেখালাম তার বউ আর কি, মানে আমার কাকার ছেলের বউ। আপনার নামটা কি বলুন? ওনার নাম অনুশ্রী দাস, ইনি হচ্ছেন আমার দিদি। আমি হচ্ছে টিঙ্কু মুখার্জি, আমার যে বোন কথা বলছে আমি তার বোন হই, মানে সমবয়সী। আমরা সমবয়সী, বোন বোন, বইনে বইনে দেখা হয় বলে না, সেরকম বইনে বইনে দেখা হয়েছে আজকে। এ হচ্ছে টিঙ্কু আমার, মানে আমরা ছোটবেলায় খুব একসঙ্গে খেলা টেলা করতাম, খুব বন্ধু, মানে বন্ধুর মতোই আর কি। ছুটিতে ও আমার বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে যেতাম। আজকে আমরা সব ভাই বোনেরা মিলে একটা গেট টুগেদার করছি আমার বাড়িতেই। আমরা সবাই বিরাট আনন্দ করছি, খুব হই হই করেছি, দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, মহানবমীর খাওয়া দাওয়া, বুঝেছো তো। কিন্তু কথা হচ্ছে, আরেকটা হচ্ছে কষ্টও লাগছে, সন্ধ্যের পর সবাই নাকি চলে যাবে, আমি একা হয়ে যাব। কেউ একা হবে না, আবার সব মিলিত হবে এবং আবার সবাই আমরা এক হব, এই মনে করে সেই মানে কষ্টটাকে ভুলে থাকতে হবে। আপনার নামটা বলবেন একটু? এই ওনার নামটা বলবে না, ওনার উনি হচ্ছেন আমার মেয়ে, তোমরা চেনো হয়। আমার যে ভাইয়ের বউ আছে সে কিন্তু আমাদের অন্তরঙ্গ, একদম বোন, আমরা ভাইয়ের বউ মতো ভাবিই না, একদম না। আমাদের মানে ছেলের বউ না, এ হচ্ছে গিয়ে মানে আমাদের থেকে অনেক ভালো, মানে ভীষণই ভালো, ভীষণই ভালো, মানে আজকালকার বউদের মতো না, মানে আমি আমি যেমন আর কি ওই রকম না। পেছনে যে আমার যে দিদি আছে, এই দিদিও কিন্তু প্রচন্ড আমাদের প্রচন্ড প্রিয়। আজকে আমাদের মা নেই, জেঠিমা নেই, মানে আমার এই দিদিরও মা নেই, এই বোনেরও মা নেই, আমারও মা নেই, সেকেন্ড মা কিন্তু আমাদের সেকেন্ড মা। অথচ দিদি একটু অসুস্থ বলে, দিদি শরীরটা ঠিক ভালো নেই বলে দিদি চুপচাপ থাকছে, কিন্তু দিদিকে আমরা চুপচাপ অবস্থাতেও পাশে পেলেও আমরা হ্যাপি। হ্যাঁ, আমাদের এই দিদি ছাড়া কোনো অনুষ্ঠানই কমপ্লিট হয় না, আর আমাদের একটুখানি মনে মানে আমরা একটুখানি বদ আছি আর কি। যাই হোক, ও আমি মেয়ে বলছে, আমার মেয়ে বলছে বলতে আমি বদ আছি, তোমরা জানোই অবশ্য, আমার ব্লগগুলো দেখে তো বুঝতেই পারো আমি কেমন। আর এই যে ভাই চলে এসেছে, ভাই মানে গৌতম যাকে দেখালাম আর কি, ভাই চলে এসেছে, বউ প্রিয় খুব, ওকে ছাড়া থাকতে পারে না, ও ওর একমাত্র বউ কিন্তু। হ্যাঁ, ও বউ মানে মানে যেটা হওয়া উচিত, সবসময় বউয়ের পেছনেই থাকে, হ্যাঁ 100 বার ওটাই হওয়া উচিত, ঠিকই আছে, বউ সবসময় পাশে থাকা উচিত, লক্ষ্মী নারায়ণ শিব পার্বতী সব তো পাশেই থাকে, সুতরাং এটাই ঠিক আছে। আর মোটামুটি এই আমাদের মধ্যে আমি সব থেকে সুন্দরী না, একটু দেখে বলো তো, দেখো তো পরপর দেখাচ্ছি, কমেন্ট করে দে মানে জানিও কিন্তু কে সব থেকে সুন্দরী। আর আমি একটু লেকচার টেকচার দিই তোমরা জানো, আর তাও আমি একটু আলাদা আলাদা করে বলি। এই যে আমার টিঙ্কু বললাম বোন, ও রান্না টান্না খুব ভালো করতে পারে, আমার মতো না কিন্তু, হ্যাঁ আমি যেমন রান্নায় ফাঁকিবাজি, আমার মতো না, ও রান্না করতে ভালো পারে, তারপরে সুন্দর করে সংসার টংসার করে, গুছিয়ে টুচিয়ে, তারপরে সব রকম কিছু আর কি, আমার মতো একটু উড়নচণ্ডী না তো বেশ, মানে একটু মানে আমার মেয়ে পাশ থেকে বলছে একটু, মানে আমি একটু বেশি উড়নচণ্ডী। তা যাই হোক, আমিও সংসার করি কিন্তু একটু উড়নচণ্ডী আছে, না ভালোই সংসার করি, যাই হোক, হ্যাঁ ব্যস্ত থাকে, একটু ব্যস্ত থাকতে মানে যতটা ব্যস্ত তার থেকে একটু বেশি, মানে বেশি হিসাব বলছি, বেশি ব্যস্ত থাকা মানে দেখাই আর কি একটু বেশি। আচ্ছা যাই হোক, আলপনা একটু কিছু বলো তোমার সম্বন্ধে, বলো একটুখানি, তুমি কি ভালোবাসো বলো, রান্না করো, রান্না করে, এও বিশাল সংসারী, মানে একদম সংসার ছেলে মেয়ে হচ্ছে না, আমি ছেলে মেয়ে নিয়ে ভালো করে ওদের নিয়ে থাকতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ও ছেলে মেয়ে বর এতদিন শাশুড়ি ছিলেন, শ্বশুর মশাই ননদদের মানে আমাদেরও ননদ বলে মনে করে না, ও আমাদের নিজের দিদি বোন এইরকমই মনে করে, আর ভীষণই ভালো ওর, খুব মানে সুনাম আছে, ওকে আমরা বউ বলি না আর কি, এই এটা ওদের ভালোবাসা, আমার ননদরা আমাকে ভালোবাসে না, সেরকম ভাবেই আমাকে মনে করে, না 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 আমার আমার বড় পাওনা, না না ও প্রচন্ড মানে আমাদেরকে ভীষণই। এই হচ্ছে আমার বোনের সমস্ত সাজের জিনিস, সাজুগুজুর জিনিস, আমি কিন্তু এখন
পুরো আমার মেকআপটা চলে গেছে, আমি এখন একটু এখান থেকেই সাজগোজ করে তারপর যাব। আর এই হচ্ছেন আমার কন্যারত্ন, উনি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছেন আর মাঝে মাঝেই মুখে হাত দিচ্ছেন, আর এরপরে আমাকে বাড়িতে গিয়ে বলবে যে কেন আমার ফটো নেওয়া হলো, কেন আমার ফটো নেওয়া হলো। তা যাই হোক, চলো আবার এবার আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি ভাইয়ের বউ, যিনি হলেন এই আবার তুতলাচ্ছি আলপনা দিদি, এ হচ্ছে গৌতম দাদা, দাদা না ভাই আমার, মানে জাস্ট ইয়ার কি করছি, আলপনা দিদি না আলপনা বোন, এ হচ্ছে আমার দিদি, আর এ হচ্ছে আমার টিঙ্কু বোন, আর হচ্ছে আমার করেছে, এ হচ্ছে বোনের আমার একমাত্র বোন, একমাত্র বোন, একমাত্র বোন, এখন আমি আনমারেড, বলছি আনমারেড, তাহলে কমেন্টে যদি কোনো মেয়ে পছন্দ হয় তাহলে দেখো, হ্যাঁ তাহলে কমেন্টে কমেন্ট সেকশনে জানিও কোনো মেয়ের যদি পছন্দ হয়, বয়স খুব একটা বেশি না, দেখতেই পাচ্ছ মোটামুটি একদম ভালো আছে, হ্যাঁ দেখো, তবে মানে মোটামুটি চান্স নিতে পারো তোমরা, হ্যাঁ বলুন আপনি কিছু বলবেন, বক্তব্য রাখবেন, কিছু হ্যাপেনিংস এর জন্য জীবনে যেটা হয়নি সেটা এখন যদি কিছু হয় একটা, যাই হোক ওদেরও খুব ভালো লাগছে, আমি করছি এবং আমারও খুব ভালো লাগছে, ওদের তো ভালো লাগছেই, তবে ওদের কতটা ভালো লাগছে ওদের মধ্যে গিয়ে আমি বুঝতে পারছি না, তবে ওদের হাসি হাসি মুখগুলো দেখে বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই লাগছে, তবে আমার কিন্তু খুব ভালো লাগছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তোমরা তো জানোই আমি যা হয় শেয়ার করি, আজকের এই আনন্দের মুহূর্তটাও তোমাদের সামনে শেয়ার করছি, আমার ভীষণ ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, তো চলো এরপরে আবার আমরা গল্প বুঝাবো। একটা কথা বলি, এই যে আমার বোনজি এসছে, কিচ্ছু খেতে চাইছে না, আমি একটু আদর করে ভালোবেসে কিছু খাওয়াবো বলছি, একদমই খাবো না, একদমই খাবো না, তাই আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমি নাকি আমার বোনকেও একটু আগে বলার চেষ্টা করছিলাম, যে আমি একদিন আমার বান্ধবীর বাড়ি গেছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার বান্ধবী থাকে হচ্ছে বিরাটিতে, আমার ছেলেকে নিয়ে আমি ঘুরতে গেছি, ও তখন ওর হাজবেন্ডকে দোকানে পাঠাচ্ছে খাবার আনতে, আমি তখন বললাম প্লিজ প্লিজ তুই পাঠাস না, পাঠাস না, আমার ছেলে কিছু খাবে না, আনতে কিছু পাঠাস না, তখন ও আমাকে একটা খুব দামি কথা বলেছিল, আমার মনে হয়েছিল কথাটা আমার কাছে খুব দামি, তার কারণটা হচ্ছে যে ও আমাকে বলেছিল দেখ একদম বারণ করবি না, আমার ছেলে যখন তোর বাড়িতে যাবে তুই কিন্তু ভালো ভালো খাবার এনে ওকে খাওয়াবি, কারণ প্রত্যেকটা মানুষ ইভেন বাচ্চারা তো অবশ্যই যখন কারোর বাড়ি বেড়াতে যায় না তখন তারা আশা করে যায় যাচ্ছি তো মাসির বাড়ি, যাচ্ছি তো পিসির বাড়ি, মামার বাড়ি, গিয়ে এবার ভালো মন্দ খাবো, যতই বাড়িতে ভালো মন্দ খাক তারা কিন্তু আশা করে, তাই আমাকে বলেছিল জানিস তো বড়রাও কিন্তু ভাবে যে গেলাম তো কী যত্ন করলো কী ভালো খাওয়ালো, আমরা কিন্তু সবাই খাই, তবু একটু ভালো মন্দ খেলে ভালো লাগেই, বাচ্চারা এটা ভাবে, আমার কথাটা আমার কাছে খুব দামি লেগেছিল, বা কথাটা তো খুব দামি কথা বললো, কারণ আমার ছেলেও যখন আমার সঙ্গে যেত না রাস্তা দিয়ে নাচতে নাচতে যেত আর বলতো মা যাচ্ছি তো কাকিমার কাছে, কাকিমা খুব ভালো খাওয়াবে, চলো চলো মা কী খাওয়াবে কী খাওয়াবে, আমি বলতাম চুপ একদম বলতে নেই, যখন ওকে খাওয়ালো বললো মা কী ভালো লাগলো, কাকিরেরটা কী ভালো ছিল বলো মা, আরেকটা দিলে আরেকটাও খেতাম, এই আমাকে ঠুকলো তোমরা বুঝতে পারছো, আমাকে ইনডাইরেক্টলি ঠুকলো তোমরা বুঝতে পারছো, একটু ঠোকাঠুকি চললো, তা যাই হোক না কথাটা কিন্তু একদম সত্যি কথা বলেছে, সত্যি কথা বলেছে মানে না দিতে পারলে, কিন্তু আসলে কি আমরা পরপর একটু, তোমরা তো জানোই আমি মোটামুটি মাঝে মাঝেই ব্লগে বলি আমার রান্না করতে ভালো লাগে না, তো দাঁড়াও আমি একটু আমার মুখটা দেখিয়ে তোমাদের সাথে, ওরা আমাকে একটু ঠুকে দিল বুঝতে পারলে তো, এসেই বলেছি ওরা খাওয়ানোর জন্য প্রচণ্ডভাবে খাও খাও, দুপুরের খাওয়া, বাইরের খাওয়া, বাড়িতে রান্না করা খাওয়া, কিন্তু আমাদের পরপর খাওয়া দাওয়ায় মানে, আর আমি তো রান্না টান্না পুজোর সময় খুব একটা করি না তোমাদের বলেছি, আর বাইরের খাবার খেতে হয়েছে, তার জন্য আমাদের কী হয়েছে বলো তো, আমাদের ওই একটু রিচ খাওয়া পড়ে গেছে, আর আমি খুব একটা রিচ রান্না টান্না করি না, খাওয়া দাওয়াও করি না আর কি, মোটামুটি রিচ হালকা, তাই জন্য এবারে পড়াশোনা বা চলাফেরা, পুজো শেষ হয়ে যাচ্ছে আবার নর্মাল লাইফে ঢুকতে হবে, তাই জন্য আমি আর কি একটু খাবার টাবারটা খেতে চাইনি, তাই আমার এই বোন আমাকে এখন এমন ঠুকে দিল হাতুড়ি দিয়ে, এমন ঠুকে দিল হাতুড়ি দিয়ে যে মানে আর কি বলবো, কিন্তু কথাটা সত্যি কথাই, ও যেটা বলেছে একটু মিথ্যে কথা বলেনি, কিন্তু আসল কথা স্টমাকের ক্যাপাসিটি আমাদের একটুখানি কম। এই দেখো এ হচ্ছে আমার বোনের ছেলে, এই নাম বল আর্য, আর্য আর্য খুব ভালো ছেলে, এখন আমি ছিলাম আগে চন্দ, সেই আমার কাকার নাতি, মানে আমার যে ভাইকে দেখালাম সে ভাইয়ের ছেলে, তুই কি করছিস বল? আমার ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার এখন।
কোন কলেজে পড়ছিস? টেকনো ইন্ডিয়া। বাহ, এরা দুজনেই খুব ভালো ছেলে, মার কথা বাবার কথা খুব শুনে চলে, মানে অত্যন্ত ভালো ছেলে, মানে এত ভালো ছেলে আজকালকার বাজারে পাওয়া যায় না, কি বল? ওই আর কি। সত্যি তো? মা তো বেরোয় না, তো কত এক্সারসাইজ, তারপরে সামনে আশেপাশে বেরোনোর কথা বলেছি, মা তো বেরোয় না। তা মা কি করে বল, সারাদিন কি? মা নিজের কাজ করলো, কাজ করা বাদ দিয়ে বাকি সময় যদি কোথাও যেতে বলি, মা যাবে না, মা বসে থাকবে, সিরিয়াল দেখবে, সেই সময়টা সংসার করবে বল, সংসারে থাকবে, তোদের রান্নাবাড়ি করবে। হ্যাঁ, সে যদি, হ্যাঁ সে যদি নাও করে, একটু বাইরে বেরোবে, তা বেরোবে না মা। তাই? আচ্ছা, আর তোর কম্পিউটার খুব ভালো লাগে? হ্যাঁ। ওর কম্পিউটার খুব ভালো লাগে, ও সবসময় একটা কম্পিউটার ল্যাপটপ মানে কোলে নিয়ে বসে থাকে এমনি। তারপরে তুই তো আমি শুনেছি অনেক কিছু ওই ভাঙা ছেঁড়া যন্ত্রপাতি লাগিয়ে আবার সেগুলো আলাপ করিয়ে দেবো, খুব সুইট। ও হচ্ছে রিদ্ধি, রিদ্ধিমা মানে আমার যে গৌতম ভাই দেখালাম তার মেয়ে, আর এই যে খুব লক্ষ্মী বউ আমাদের তার মেয়ে, বুঝতে পেরেছো? বলো তোমার নামটা, বলো। অদ্রিজা। বা অদ্রিজা চন্দ, বুঝেছো? এটা হচ্ছে কোন ক্লাসে পড়িস বল? 7, ক্লাস 7 এ পড়ে। কোন স্কুলে পড়িস? লরেটা ইলিট রোড। বাহ, কি সুন্দর! আর খুব মিষ্টি মেয়ে, আস্তে আস্তে কথা বলে, আমার মতো এরকম মানে বেশ ধারালো, চোখালো, গলা টলা না আর কি, কথা শোনাই যায় না, ভীষণ ভালো মেয়ে, মা বাবার ভীষণ কথা শোনে। আচ্ছা, কি করতে ভালো লাগে? আমার গান গাইতে। ওর গান একটু জোরে বল। ওর গলা দিয়ে একদম আওয়াজ বেরোয় না, একদম আমার উল্টো। বল, গান গাইতে ভালো লাগে? এ যা, তোর বাবা কি সুন্দর গান গাইছিল, দুলাই নেবো ভাবলাম ভুলে গেলাম, তো গান গাইতে ভালো লাগে। তা তোর কি লজ্জা করবে এক লাইন কোনো গান গাইলে? এখন লজ্জা করবে বলছে, তাহলে সেকেন্ড ব্লগে যখন ওকে নেব তখন ও গান গাইবে। আজকে তো এক লাইন করতে, ইংলিশ গান গাইবো। ঠিক আছে, ইংলিশ গানই গা, এক লাইন আজকে করবে না, একদম করবে না। হ্যাঁ, পরের বার, মানে আজকে তোমরা, হ্যাঁ রেডি হয়ে আসবো, একদম রেডি হয়ে নেই, পিসির বাড়ি এসেছে জাস্ট পুজোর সময় একটু গল্প মানে বেড়াতে এসেছে, ঠাকুর দেখতে এসেছে, এনজয় করতে এসেছে, আজকে চলেও যাবে, আমিও এসেছি, সারাদিন খুব আড্ডা দিলাম, গল্প করলাম, আমিও চলে যাব। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই সবাইকে নিয়েই, মোটামুটি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আবার সবাইকে নিয়ে তোমাদের সাথে দেখা করতে পারি। তো চলো। কিন্তু এখন খুব মনটা খারাপ লাগছে, যে যার বাড়িতে চলে যাচ্ছে, আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, কিছুতেই আর কেউ থাকছে না, ভাইয়ের বউকেও চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, দিদিও চলে যাচ্ছে, আর কি করব, বাই বাই তো করতেই হবে। আর এরা খুব মজা করে থাকতে পছন্দ করে, কিন্তু তারও সময় নেই, এখন সবাই র‍্যাট রেস। এভরিবডি, কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো আর একটু টায়ার্ডও ছিলাম, তো আজকে ব্লগটা শেষ করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, সব 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 করে দিও, আর বেল আইকন বাটনটা প্রেস করে নোটিফিকেশান পেতে একদম ভুলো না। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সঙ্গে থাকো, ভালো থাকো, বি অ্যাক্টিভ, বি পজিটিভ অ্যান্ড বি ফোকাসড। তো আবারও বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার মানে ফ্যামিলি, আমার দিক পরিবর্তন ফ্যামিলির মেম্বার যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি, ভিউয়ার, নিউ ভিউয়ার, তারাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক, সামনের দিন হাজির হব নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনের সাথে। তো